তারেক রহমান। বাবার নামের শেষের অংশের সাথে মিলে তিনি তারেক জিয়া নামেই বেশি পরিচিত। তারেক জিয়া বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এবং সমালোচিত একটি নাম। তবে শুধুমাত্র রাজনৈতিক জীবনই নয়, ব্যক্তিগত জীবনেও তিনি বেশ বিতর্কিত। ছোট ভাইয়ের স্ত্রীকে বিয়ের গুঞ্জন কিংবা দেশের একাধিক সেলিব্রিটির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের রটনাতেও তিনি পিছিয়ে নেই। সব মিলিয়ে তারেক জিয়া যেন এক রহস্যের নাম, আর সেজন্যই তাকে নিয়ে সাধারণ মানুষের জানার আগ্রহের শেষ নেই। সেই আগ্রহের কথা চিন্তা করেই আমাদের আজকের এই ভিডিওটি। এই ভিডিওটিতে জানতে পারবেন তারেক জিয়ার ঘটনাবহুল রাজনৈতিক জীবনের গল্প এবং নানা রকম অজানা তথ্য। একই সাথে তার বিতর্কিত দাম্পত্য জীবন নিয়েও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। তারেক রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম সন্তান। তার ডাকনাম পিনো। 1965 সালের 20 নভেম্বর তিনি বগুড়ায় জন্মগ্রহণ করেন। এর আগে 1960 সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বেগম খালেদা জিয়া। ছাত্রজীবনে তারেক জিয়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং নটরডেম থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন। 1984 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন, পরে তা পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন। 1988 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি। আর তিনি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জনে পড়াশোনাও করেছেন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগ পর্যন্ত পারিবারিক গণ্ডির বাইরে তারেক রহমানের তেমন কোনো পরিচিতি ছিল না। 1981 সালের মে মাসে আরেকটি পাল্টা সামরিক অভ্যুত্থান চেষ্টার সময় নিহত হয়েছিলেন জিয়াউর রহমান। এর মধ্যেই প্রথমবারের মতো তারেক রহমানের কথা জানতে পারে পুরো বাংলাদেশবাসী। জেনারেল জিয়া প্রেসিডেন্ট থাকার সময় বাংলাদেশ টেলিভিশনে যদি কিছু মনে না করেন অনুষ্ঠান প্রচার হতো। প্রয়াত ফজলে লোহানের এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত জনপ্রিয়। এই অনুষ্ঠানের মাধ্যমে জানা যায় রাষ্ট্রপতির দুই ছেলে রয়েছেন এবং বড় ছেলের নাম তারেক রহমান। কোনো কারণে জিয়াউর রহমান চাইতেন না তার পরিবারের সদস্যরা খুব বেশি জনসম্মুখে আসুক। তারেক রহমান 1988 সালে বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে তার আনুষ্ঠানিক অভিষেক ঘটে। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন। বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডেও যুক্ত হন। তারেক রহমান 2001 সালের জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য এবং গবেষণা সেল প্রতিষ্ঠায় উদ্যোগ নেন। সে সময় সৃজনশীল পরিকল্পনায় তিনি দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট 215টি আসন পেয়ে নির্বাচিত হয়ে 10ই অক্টোবর সরকার গঠন করে। 2002 সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব লাভ করেন। 2002 থেকে 2006 সাল পর্যন্ত তিনি বিএনপিকে সারাদেশে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য কার্যকর এবং অভূতপূর্ব কর্মসূচি গ্রহণ করে সে সময় বেশ আলোড়ন তৈরি করেন। গুলশানে হাওয়া ভবন নামে একটি দোতলা বাড়িতে নির্বাচনকে সামনে রেখে তিনি তার কার্যালয় খোলেন। সেই হাওয়া ভবনের দোতলায় তিনি একটি কক্ষে বসতেন। এই কার্যালয় খোলার পর থেকেই রাজনীতিবিদ থেকে শুরু করে সাবেক রাষ্ট্রদূত এবং সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে বিএনপির রাজনীতির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানো শুরু করেন। বিএনপির ভবিষ্যৎ রাজনীতি কেমন হওয়া উচিত, আওয়ামী লীগকে মোকাবেলায় কী কী করণীয় বা ভোটারদের মন জয় করতে কেমন ধরনের কর্মসূচি গ্রহণ করা উচিত, এসব ব্যাপারে তাদেরকে মতামত দিতেন তারেক রহমান। সে সময় নির্বাচনী কৌশল হিসেবে জামায়াতে ইসলামী জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্যজোটের সঙ্গে বিএনপির জোট গড়ে দেশের বিভিন্ন জেলায় তৃণমূল পর্যায়ে এক ঝটিকা সফর শুরু করেছিলেন তারেক রহমান। সেই জোট গঠনের কাজটিও হয় তার তত্ত্বাবধানেই। প্রায় সব জেলায় গিয়ে তিনি দেশের তরুণ নেতাদের সঙ্গে সে সময় বৈঠক করতে শুরু করেন। মৌমাছি যেমন মধুর দিকে আকৃষ্ট হয়, ঠিক সেরকমই একদল উচ্চ শিক্ষায় শিক্ষিত তরুণ তার দিকে আকৃষ্ট হয়েছিলেন সে সময়। তারেক রহমান নিজেই তার গাড়ি চালাচ্ছেন আর তার চারপাশে সমর্থকদের ঘিরে থাকা দৃশ্য খুবই সাধারণ হয়ে ওঠে। বাবার মতে গাড়ি থেকে বাইরের লোকজনদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যেত তাকে। তার সমর্থকরা তাকে ঘিরে স্লোগান দিতেন, তারেক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মোদের নেতা তারেক জিয়া। সেই স্লোগানের মাধ্যমে তারেক রহমানের নামের শেষে রহমান বদলে দিয়ে জিয়া ব্যবহার করতে শুরু করেন সাধারণ মানুষ। বিএনপির দলীয় কার্যালয়ের বাইরে এক জায়গায় লিখে দেয়া হয়, জিয়া আমাদের নেতা ছিলেন আর খালেদা জিয়া আমাদের নেতা এবং তারেক রহমান আমাদের ভবিষ্যৎ নেতা। পরিবারতান্ত্রিক রাজনীতিতে তারেক রহমানই যে ভবিষ্যতের নেতা হবেন এই ব্যাপার থেকে তা স্পষ্ট হয়ে যায়। খালেদা জিয়ার ছেলে হিসেবে দলের মধ্যেও হঠাৎ করেই সে সময় জ্যেষ্ঠদেরকে টপকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয় তারেক রহমানকে। সে সময় জ্যেষ্ঠ নেতারাও বুঝে গিয়েছিলেন অভিজ্ঞতার ঝুলি তাদের যতই বড় হোক না কেন রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে তারেকের ইচ্ছে এবং অনিচ্ছার ওপর। তারাও নির্বিবাদে তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিতে থাকেন। একদিন হঠাৎ করেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আসেন তারেক রহমান। একে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ধরে নিয়ে সে সময় ভূয়সী প্রশংসাও করিয়েছিলেন তারেক রহমান। নির্বাচন এগিয়ে আসতেই বাংলাদেশে তথ্য প্রযুক্তির বিকাশকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করে
নিজের প্রায় একক প্রচেষ্টায় বিএনপির নির্বাচনী ইশতেহার তৈরি করেছিলেন তারেক রহমান। সেই নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়ে দলটি একাই 193টি আসন জিতে নেয়, আর সে সময় জোটের শরিকদের মিলিয়ে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত হয় সরকার। এই সাফল্যের কৃতিত্ব তারেক রহমান পেলেও ক্ষমতার ঘরে আসার সঙ্গে সঙ্গেই তা মিলিয়ে যেতে শুরু করে এবং এক পর্যায়ে একের পর এক কলঙ্কিত অধ্যায়ের জন্ম দিতে শুরু করেন তিনি, এমনই অভিযোগ রয়েছে তার নামে। এই সময় তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসতে শুরু করে। নির্বাচনে জয়লাভ করার পর কয়েক বছরের ইতিহাসে বিএনপি ও সরকারের উপর তারেক এবং তার সঙ্গী সাথীদের আধিপত্য, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগের শেষ নেই বলে মত দিয়েছেন সে সময়ের জ্যেষ্ঠ রাজনীতিবিদরা। বিএনপি ক্ষমতায় আসার পর যেভাবে প্রধানমন্ত্রীর ছেলের উত্থান চলতে থাকে, তাতে তখন মানুষের মনে কোনোই সন্দেহ ছিল না যে অচিরেই তারেক রহমান ক্ষমতার রাজনীতিতে সওয়ার হয়ে দেশের শীর্ষ পদে উঠে যাবেন। কিন্তু লোকমুখে শোনা যায়, সে সময় তিনি এমন সব কাজে জড়িয়ে যান তাতে করে তার প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাভিলাষ অপূর্ণই থেকে যায়। খালেদা জিয়া সরকারের প্রধান হলেও বিকল্প ক্ষমতার কেন্দ্রে পরিণত হয় তারেক রহমানের হাওয়াভবন। সরকারের কর্মকাণ্ড নিয়ে নীতিগত সিদ্ধান্ত আসতে থাকে মূলত তারেক রহমানের সেই হাওয়াভবন থেকেই। এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে তারেক রহমানের, যিনি একসময় ঘড়ি চোরাচালানের কারণে ক্যাসিও বাবর নামে সুপরিচিত ছিলেন। সে সময় তারেক রহমানের অনুগত প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের আনাগোনা বাড়তে শুরু করে তার সেই হাওয়াভবনে। তারাও বুঝে গিয়েছিলেন ক্ষমতার উৎস কোথায়। এই সময় বেশ কিছু মানুষকে কাছে আনেন তারেক রহমান। এদের মধ্যে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু গিয়াসুদ্দিন মামুন, রুহুল কুদ্দুস দুলু, নাদিম মোস্তফা, আমিনুল হক ও আলমগীর কবির সহ বেশ কয়েকজন। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই নেতাগুলোর সঙ্গে ইসলামী জঙ্গিদের গভীর যোগাযোগ ছিল। সঙ্গে ছিল তারেকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের কর্মকাণ্ডের মিল। উদার দৃষ্টিভঙ্গি ধারণকারী দল হিসেবে পরিচিত থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে এদেরকেই অস্ত্র হিসেবে পেয়ে যায় তারেক রহমান। তারেক রহমান এবং তার সহযোগীদের দুর্নীতি সে সময় এমনই মাত্রা ছাড়াই যে উইকিলিক্সেও তার কিছু নমুনা দেখা যায়। সে সময় তারেক জিয়ার মুখ্য সচিব কামালুদ্দিন সিদ্দিকী যুক্তরাষ্ট্রের হাইকমিশনার হ্যারিকে টমাসের সঙ্গে 2005-13 মার্চ আলাপে বলেছিলেন, দুর্নীতিগ্রস্ত তারেক রহমানকে আশ্রয় প্রশ্রয় দিয়ে খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। 2011 সালে উইকিলিক্সের ফাঁস করা মার্কিন গোপন নথিপত্রে এই বিষয়টি বিশেষভাবে উঠে এসেছিল। এরপর যুক্তরাষ্ট্রের আরেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ারটি 2008 সালের 3 নভেম্বর ওয়াশিংটনে পাঠানো এক বার্তায় উল্লেখ করেন, দুর্নীতিগ্রস্ত এবং উগ্র এমন এক সরকার যে তার নিজের দেশের জনগণ এবং সম্পদ লুণ্ঠন করে আর তারই প্রতিনিধিত্ব করছে তারেক রহমান। 2011 সালের 30 আগস্ট সে সময় উইকিলিক্স রাষ্ট্রদূতের পাঠানো সেই বার্তাটি অনলাইনে ফাঁস করে দেয়। সরকারি ক্রয় সংক্রান্ত কাজ এবং নিয়োগ প্রক্রিয়ায় তারেক রহমান ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলেও সেই ফাঁস হওয়া নথিতে উল্লেখ করা হয়। এরপরও সময়ের সঙ্গে সঙ্গে তারেক রহমানের বিরুদ্ধে অসদ উপায়ে অর্থ উপার্জন এবং বিভিন্ন ঘুষের অভিযোগ বাড়তেই থাকে এবং শেষ পর্যন্ত বিএনপির ক্ষমতা থেকে সরে যাওয়ার পর একে একে তারেক রহমানের বিরুদ্ধে 23টি মামলা দায়ের করা হয়। এসব মামলার বিচার বর্তমানে চলছে। এর মধ্যে 2016 সালে একটি মামলায় তারেকের 7 বছরের কারাদণ্ড এবং 20 কোটি টাকা জরিমানা করার রায় দেন আদালত। এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল ক্ষমতার অপব্যবহার করে তিনি তার বন্ধু গিয়াসুদ্দিন মামুনকে 2.5 মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করতে সহায়তা করেছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এই বছরের ফেব্রুয়ারি মাসে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমানকে। 2008 সালে কারামুক্তি পাওয়ার পর তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। সে সময় লন্ডনের সাউথ ওয়েলিংটন হসপিটাল এবং লন্ডন হসপিটালে তার চিকিৎসা করা হয় এবং বর্তমানে তিনি সেন্ট্রাল লন্ডনের এডমন্টনের সপরিবারে বসবাস করছেন। তারেক রহমান সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কনিষ্ঠা কন্যা ডাক্তার জোবাইদা রহমানকে বিয়ে করেন। ডাক্তার জোবাইদা লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে 4 বছরের মাস্টার্স অফ কার্ডিওলজি কোর্স সম্পূর্ণ করেছেন। তাদের একমাত্র কন্যা জাইমা রহমান লন্ডনে একটি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আইন বিষয়ে পড়াশোনা করছেন। তারেক রহমানের বিষয়ে অনেকগুলো গুজবের পাশাপাশি আরেকটি গুজব হচ্ছে, তার কোনো ছেলে সন্তান না থাকার কারণে তিনি তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান স্মৃতিকে বিয়ে করে পুত্র সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন বলে গুঞ্জন ওঠে। অন্যদিকে তার সমসাময়িক অনেক অভিনেত্রী থেকে শুরু করে সেলিব্রিটিরা সে সময় নাকি তার শয্যাসঙ্গী হয়েছিল বলেও গুঞ্জন রয়েছে। তার বিপক্ষে একাধিক সংবাদ মাধ্যমে একাধিকবার উঠে আসে যে তিনি যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে রাজনৈতিক সুবিধাও প্রদান করতেন। তার মাঝে বাংলাদেশের রাজনীতির সানি লিওন হিসেবে পরিচিত ফরিদপুরের প্রয়াত বিএনপি নেতা ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়দ রিঙ্কুর সাথে তার সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করে প্রচার করা হয়েছিল। সব মিলিয়ে তারেক জিয়া যেন বাংলাদেশের রাজনীতিতে সত্যি এক রহস্যময় নাম, আর সেটি কোনোভাবে পজিটিভ তো কোনোভাবে নেগেটিভ। প্রিয় ভিউয়ার্স, তারেক জিয়া সম্পর্কে যতদূর সম্ভব নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করে আমাদের আজকের এই ভিডিওটি আমরা বানিয়েছি। আপনাদের মতে তারেক জিয়া বাংলাদেশের রাজনীতিতে ঠিক কেমন ধরনের চরিত্রের অধিকারী ছিলেন? ভালো মনে হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর তা না হলে কমেন্ট বক্সে নো লিখুন। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন।
আরও এমন আলোচিত এবং সমালোচিত রাজনীতিবিদদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।